সুপ্রভাত আমার ছোট ছোট প্রিয় প্রাণের ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীর আমরা এই যে পাহাড়িয়া বর্ষার সুরে যে প্রবন্ধ আছে সেটা পড়ব আচ্ছা তোমরা এই মহামারীর সময় মানসিকভাবে হয়তো খুব পর্যদস্তু হয়ে আছো কিন্তু তোমাদের শারীরিক সুস্থতা কামনা করেই আমরা যাচ্ছি তোমাদের এই পাহাড়িয়া বর্ষার সুরের শীর্ষক প্রবন্ধের মধ্যে চলো আমরা একসাথে সবাই মিলে নিই যে পাহাড়িয়া বর্ষার সুরে কী আছে দেখো এখানে ছবিতে দেখা যাচ্ছে যে দুজন মহিলা একজন পুরুষ তারা রং বেরঙের পোশাক পরিহিত করে কেউ নাচ করছে কেউ গান করছে আর পুরুষটি নাচের তালে তালে খোল বাজাচ্ছে আমরা এখানে প্রথমেই তাহলে চলে যাব হচ্ছে লেখক পরিচিতি সম্বন্ধে দেখো এখানে কি বলছে রাভা রাভাগানটি পশ্চিমবঙ্গ পত্রিকার জলপাইগুড়ি জেলার সংখ্যার জলপাইগুড়ি জেলার বর্ণময় লোকসংস্কৃতি নৃত্য ও গীত নামক প্রবন্ধ থেকে নেওয়া কোথার থেকে নেওয়া হয়েছে এটা অংশটা সেটা বলে দেওয়া হলো প্রবন্ধটির লেখক সুনীল পাল সুনীল পাল মহাশয় এই প্রবন্ধটি লিখেছিলেন এই গানটির তর্জমা করেছেন তিনি যে গানটা দেওয়া আছে তারও বাংলা তর্জমা করেছেন সেই সুনীল পাল উক্ত গানটির মূল পাঠ সংগ্রহ ও শব্দার্থ চয়নে সহযোগিতা করেছেন দয় চাঁদ বড়া রাভা মূল যে গানটা ছিল তার সেই সংগ্রহ এবং তার শব্দার্থ নিয়ে এসে সেটাকে বাংলায় করা সেটা করেছে কে দয় চাঁদ বড়াল এই দয় চাঁদ রাভা যিনি লোক সংস্কৃতির একজন বিশিষ্ট গবেষক অনেক গবেষণার সঙ্গে যুক্ত আছেন একাধিক গ্রন্থের প্রণেতা তিনি অনেক গ প্রবন্ধ লিখেছেন লেপচাদের মধ্যে প্রচলিত গল্পটির তর্জমা করেছেন ঐন্দ্রা ভৌমিক এই গল্পটির তর্জমা করেছে কে ভৌমিক এবার চলো আমরা আমাদের গল্পের প্রথম থেকে চলে যাই কি বলছে পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকি নাম তরাই আমরা জানি আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ তার উত্তর দিকে আছে হিমালয় পর্বতমালা আর সেই হিমালয় পর্বতমালার পাদদেশে রয়েছে কে সবুজ বনানী বিস্তীর্ণ বনানী ঘন জঙ্গল তার পোশাকই নাম হচ্ছে তরাই তার নাম হচ্ছে তরাই সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত আর সেই বনের যে আঁচল সে আঁচল মানে শাড়ির যেরকম আঁচল থাকে নিচ পর্যন্ত তেমনি এখানে সেই সবুজ বনের যে সমভূমি পর্যন্ত এসছে সেটাকেও আঁচলের সঙ্গে বলা হয়েছে সেটা সমভূমি পর্যন্ত এসেছে বনের গা দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী তিস্তা তোর্ষা রঙ্গিত আর এই বনের যে গা দিয়ে অনেক পাহাড়ি নদী বয়ে গেছে তিস্তা তরসা রঙ্গিত আরও অনেক নদী আছে এই নদী ও জঙ্গলের আঁকে বাঁকে মেচ রাভা গাড়ো লেপচা আর টোটোদের বাস আর এই নদী আর জঙ্গল যে যেখানে যেখানে নদী এঁকে বেঁকে গেছে সেই সমস্ত জঙ্গলের মধ্যে আর নদীর ধারে এই মেচ রাভা গাড়ো লেপচা টোটো আরও অনেক উপজাতিরা তারা বসবাস করে গোষ্ঠীগতভাবে বসবাস করলেও গ্রামের আশপাশের সমাজের লোকেদের সঙ্গেও রয়েছে এদের আত্মীয়তার সম্পর্ক এরা এক জায়গায় হয়তো এক একজন উপজাতি গোষ্ঠীগতভাবে বসবাস করে কিন্তু তাদের আশেপাশের যে গ্রামে যারা অন্য উপজাতির লোক আছে তাদের সমাজে অন্য যে শ্রুত লোক আছে তাদের সঙ্গেও কিন্তু তাদের একটা নিবিড় সম্পর্ক কোনো তাদের বৈরতে নাই তারা আত্মীয়তার সম্পর্কে বেঁধে রয়েছে এদের প্রত্যেকের একটি করে নিজস্ব ভাষা আছে এরা প্রত্যেকে একটা করে তার নিজস্ব ভাষা ব্যবহার করে সেই ভাষায় কত শত বছর ধরে রচিত হয়েছে এদের গল্প আর গান আর সেই সমস্ত ভাষায় তাদের যে ভাষা তারা অনেক গল্প আছে তাদের গান আছে এবং সেই গল্প গানগুলো অনেক বছর ধরে শত শত কয়েকশো বছর ধরে সেই সমস্ত প্রচলিত গল্পগুলো তারা রচনা করে চলেছে এই আদি জনগোষ্ঠীর উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে গানের সুরে এই সমস্ত যে বিভিন্ন জনগোষ্ঠী আছে তারা আদিক আনন্তকাল ধরে তারা যখন যখন কোথাতে উৎসব হয় তারা গানে সুরে নাচের ছন্দে তাদের যে সমস্ত উৎসব পার্বণ যেগুলো পালন করা হয় সেগুলো রঙিন হয়ে ওঠে উজ্জ্বল হয়ে ওঠে দল বেঁধে মাছ ধরতে যাওয়া রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব তারা এই যে রাভা গোষ্ঠীর লোকেরা যখন মাছ ধরতে যায় নদীতে তখন তাদের একটা খুব আনন্দ হয় সে আনন্দ পর্বটা একটা পরব হয়ে যায় সেই রকম এক মুহূর্তের গান কি বলছে গানটা ফৈলিগি ফিতির পিদান পিদান নিকোচা চিকা ওয়া লিগি না লিওইয়া কুরুয়া বা কিংআইতা মাসা লাঙ্গা পুইমিন না সানি লামাই তারে ইবাই মাঞ্চা হাওয়াই মানা লিগি না লিওয়া এখানে বাংলা তর্জমা করা দেয়া হয়েছে যেটা বলা হচ্ছিল যে তর্জমা করেছে কে সুনীল পাল মূল গল্পের মূল যে গানটির চল মাছ ধরি গিয়ে নতুন বছরের নতুন জলে ছাপিয়ে গিয়েছে নদীর কুল জল থই থই মাঠ ঘাট কুড়ুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে বকেরা উঠছে সার বেঁধে মাছরাঙা বারবার ছো মেরেও পায়নি মাছ সে কি খাবে এদিকে মাছ নেই তো ওদিকে চল দেখো একটা সুন্দরভাবে একটা বর্ষার চিত্র এখানে কবি তুলে লেখক এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এখানে দেখো বলছি পরে ইয়েতে বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে একটি প্রচলিত গল্প আছে লেপচারদের কথার ভাড়ারে কি বলছে বৃষ্টিতে যে এই আমাদের যে বর্ষা আসে এই বর্ষা কি করে আসে সেই সম্বন্ধে একটা প্রচলিত গল্প আছে এই লেপচাদের মধ্যে লেপচাদের যে উপজাতি তাদের মধ্যে একটা গল্পের প্রচলন গলা আছে সেই গল্পটি কীরকম একবার পৃথিবীতে খুব খরা হলো বলছি পৃথিবীতে একবার কি হয়েছে খুব খরা চারিদিকে কোনো জল নেই মাটি ফেটে যাচ্ছে মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে গেল সমস্ত সবাই মানুষ যেমন পশুপক্ষী গাছপালা সব ধ্বংস হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায় তখন কী করলো যে সমস্ত জন্তুরা বেঁচে আছে তারা সব একত্রে মিলে ঠিক করলো কি যে কিভাবে পৃথিবীতে বৃষ্টি নিয়ে আসা যায় তার চেষ্টা তাদের করতে হবে তাই জন্য তারা এক জায়গায় বসে ভাবতে লাগলো ব্যাঙ্ক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো ব্যাঙ্ক ঠিক আছে আমি নিজের ইচ্ছায় দেখি বৃষ্টি আনতে পারি কীভাবে সেই কাজে ইয়ে হলো নিজেকে যুক্ত করলো সে ঠিক করলো ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে সে কী করলো সে ভাবল যে আমি সোজা যাবো ভগবানের কাছে আমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করব যে আজকে যে পৃথিবী যে মানুষ যে গাছপালা যে পশু পাখি তারই যে সৃষ্টি তা তার প্রতি তিনি এত কেন অবহেলা করছেন এত মারা যাচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে তার কি কোনো তাপ নেই একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো সে একদিন কি করলো সে একদিন সকাল সকাল বেরিয়ে পড়ল ভগবানের উদ্দেশ্যে ভগবান থাকে অনেক দূরে আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর ভগবান কোথায় থাকে অনেক দূরে থাকে তার বিশাল প্রাসাদে থাকে সে রাস্তাটা হচ্ছে খুব কষ্টসাধ্য অনেক ক্লান্তি চলে আসে যাওয়ার পথে ব্যাংকের সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে ব্যাংক যখন যাচ্ছে পথে তখন যেতে 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 মৌমাছির সঙ্গে তার দেখা হয়ে গেল সে ব্যাংকে জিজ্ঞেস করলো কোথায় যাবে তখন সে ব্যাংকে জিজ্ঞাসা করলো মৌমাছি যে তুমি কোথায় যাচ্ছ ভাই ব্যাং বলল ভগবানের কাছে বড় খরা হে ব্যাংক উত্তর দিলে দেখো আমি ভগবানের কাছে যাচ্ছি কারণ চারিদিকে এত খরা আমরা বেঁচে থাকতে পারবো না সেই জন্য ভগবানের কাছে যাচ্ছি মৌমাছি বলল বেশ চলো আমিও সঙ্গে চলি খড়ায় আমরাও নাকাল জল নেই ফুলের আকাল মধু পাবো কোথায় তখন মৌমাছি বললো সত্যি তো চলো আমিও তোমার সঙ্গে যাব। আমরাও তো খড়ায় তো ভালো মতো ভালো মতো বেছে নেই আমাদের তো অবস্থা খুব খারাপ কারণ চারিদিকে জল নেই তাহলে গাছে ফুল ফুটবে কি করে কারণ গাছও মরে গেলে তো ফুলও হবে না তাহলে আমরা মধু এই থেকে পাবো চলার পথে পরে দেখা হলো মোরগের সাথে এবার দুই বন্ধু যাচ্ছে যেতে 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 মোরগের সাথে দেখা হলো সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগত স্বরে বলল খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে দানা ছাড়া বাঁচবো কি করে চলো আমিও যাব। তখন সে ব্যাঙের কাছে কি করল। সে ব্যাঙ যে যাচ্ছে ভগবানের কাছে স্বর্গে যাবে সেই শুনে সে একটু রাগ করল একটু মনে কষ্ট রেগে বলল হ্যাঁ সত্যিই তো খরায় সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে আর যদি ফসল না ফলে তাহলে আমরাই বা দানা পানি পাবো থেকে গেলে তাহলে আমরাই বাঁচবো কি করে চলো আমিও তোমাদের সঙ্গে যাই এমন সময় গভীর জঙ্গলে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা এবার যেতে 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 গভীর জঙ্গলের মধ্যে যখন আসলো তখন দেখলো একটা বাঘ রয়েছে তার খুব খিদে পেয়েছে তারও একই প্রশ্ন কোথায় যাচ্ছ তারা যাচ্ছে তারা দল বেঁধে তখন বাঘটা জিজ্ঞেস আরে তোমরা কোথায় যাচ্ছ সবাই একসঙ্গে তাকেও সব বুঝিয়ে বলল তখন ওই তিনজন মিলে বাঘটাকে সব বুঝিয়ে বললো যে আমরা ভগবানের কাছে যাচ্ছি সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায় রাজি কারণ জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বেঁচে থাকতে পারবে না বাঘটা বললো ঠিক আছে চলো আমিও যাই তোমাদের সঙ্গে কারণ তোমরা যদি জীবজন্তু যদি না খেয়ে বাঁচে তাহলে তো আর বাঘ তো আর জীবজন্তু খেতে পারবে না তখন বাঘই বা বাঁচবে কি করে তো সবাই তখন প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য ভগবানের কাছে গেল অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের কাছে পৌঁছলো অনেক যাত্রার পথে শেষ প্রান্তে গিয়ে তারা ভগবানের প্রাসাদে পৌঁছে পৌঁছে গেল দেখলো সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে সেখানে তারা গিয়ে দেখলো সবাই পুরো ব্যস্ত হয়ে আছে চারিদিকে ভোজ হচ্ছে আনন্দ হচ্ছে উৎসব হচ্ছে তবে স্ত্রী ও মন্ত্রীদের মহা সেই সমস্ত ভগবানের যারা স্ত্রী আছেন তার মন্ত্রীরা যারা রয়েছে তারাও খুব মহা আনন্দে রয়েছে চারিদিকে হোই আনন্দ চলছে ব্যান বুঝতে পারলো কেন রাজ্যে এত অভাব এত কষ্ট তখন ব্যাং বললো আচ্ছা তোমরা এখানে বসে বসে আনন্দ করছো আর আমাদের রাজ্যে এত অভাব এত কষ্ট রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে সবাই তখন রেগে গেছে চারজন বন্ধুই রাগ করে তারা সোজা চলে গেল শটান গিয়ে পৌঁছালো ভগবানের কাছে তাদের দেখে ভগবান তার রক্ষিতে ডাকলো ভগবান বলে আরে বাবা এরা তো খুব অবস্থা দেখে তো ঘাবড়ে গেছে ভগবান তখন তার রক্ষিতে ডাকলো ওদের ঠেকানোর জন্য তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মুখে মৌমাছিরা তো কম যায় না মৌমাছিরা তখন কী করলো ওই যে রক্ষীদের ডেকেছে তাদের মুখের মধ্যে গিয়ে হুল ফুটিয়ে কামড়াতে লাগলো যাতে তারা কাছে আসতে না পারে বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো বাঘ বললো তোরা কাছে আসলেই কি করবো আমি তাদের খেয়ে নেব এই সব গোলমালের মধ্যে মোরগো তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল আর এই সব যখন চারিদিকে গোলমাল চলছে তখন মোরগ কী করলো তার ডানাটা ছাপটে তাপটে তাদের ভয় দেখাতে লাগলো তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো তখন দেখলো ভগবান দেখলো কী মহাবিপদ এত মানছে না রক্ষীদের তো মানছে না তখন মন্ত্রীদের ডাকলো ডেকে এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করলো তখন সেই মন্ত্রীদের ডেকে বললো তোমরা এইসব অন্যায় কাজ করেছো এইসব কাজে ঠিক মতো কাজ করনি বলে আজকে এই অবস্থা তাদেরকে ডেকে খুব গালি গালাজ করল এরপর তাদের জন্য জয়ে গর্বিত হয়ে ব্যাং তখন কি করলো তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। আর ব্যাংক তখন এই জয়ের আনন্দে পুরো গর্ববোধ করে আনন্দ করতে করতে চিৎকার করতে করতে উল্লাস করতে করতে তারা সে কী করলো ব্যাঙ তখন পুকুরে ফিরে গেল তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে তা লেপচারা কি মানে যে তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে যে সময় ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নেমে আসে দেখো গল্পটা কিন্তু খুব সুন্দর একটা গল্প শিখিয়েছে যে একত্রে থাকলে যে আমাদের কিছুই হয় না তার প্রমাণ একটা চলো আমরা সামনের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা করবো সামনের ক্লাসে পরবর্তী যে অং পৃষ্ঠাটা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো সবাই ভালো থাকো বাইরে কেউ বেরিয়েও না সুস্থ থাকো তোমরা ভালো থাকলেই আমরাও ভালো থাকবো নমস্কার